এই মাত্র এলাম, এসে ও আবার পড়তে বসে গেছে। ওর আর্টস টিচার এসেছে, আর আমি শুনলেই তো যে ওকে পড়িয়ে পড়তে দিয়ে এসে ভুরু প্লাক করতে গেছিলাম, আইব্রো করে আবার ওকে ফেরার পথে আবার নিয়ে চলে এলাম। মানে এই হচ্ছে এখন শিডিউল, কারণ এখন কদিন পড়ানো নেই। ক্লাস 11 শুরু হয়ে গেলেই আবার শুরু হয়ে যাবে, তবে বেশি দিন আর আমি পড়াবো না উইকে, কারণ তুনাকে নিয়ে যাওয়া নিয়ে আসার ব্যাপার থাকে, কারণ ওর বাবার থেকে আমি বেশি পড়াশোনাটা দেখি, কারণ আমাকেও জানতে হয় কোচিনে গিয়ে সব কিছুটা, কারণ বড় হচ্ছে তো বুঝতেই পারছো, মেয়ে সন্তান, ছেলে হোক মেয়ে হোক যাই হোক বড় হচ্ছে, তো যার জন্য একবারে শিডিউল বাঁধা বিপর্যস্ত অবস্থা, মানে কোচিংগুলো চালু হয়ে গিয়ে আলাদা আলাদা সাবজেক্টে, এই হচ্ছে ব্যাপার। তো পরশু দিন একটা বিয়ে বাড়ি আছে নিজেদেরই, একদিনেরই বিকালে যাব চলে আসব। তা বিচ্ছিরি হয়েছিল, কিছুই তো করি না, কিচ্ছুই করি না, তো একটু আইব্রো না করলে বাজে লাগে, তাই করে নিলাম। এসেই আবার এবার রান্না করব, কালকের একটু মাংস আছে, একটু রুটি করে নেবো বা তুনাই পরোটা খেলে করে নেবো, ব্যাস কালকের একটু কুটে টুটে রেখে দিই, কিছু করবো হয়তো এইটুকুই আর কি। সারাদিনের জীবন যুদ্ধ, রান্না খাওয়া, মেয়ের পড়তে যাওয়া নিয়ে আসা, টিউশনটা আর রোজ রাখবো না, শুধু হয়তো শনিবার শুক্রবার এরকম, আর রাখলেও খুব কম। আসল কথা একজন দুজন ছাড়ে না ছোটোবেলা থেকে পড়ে, তো আমি খুব কমিয়ে দিচ্ছি, কারণ জব আর এটা একসাথে সম্ভব নয়। জবটা রাখি কারণ তুনাইও চলে যায়, আমিও চলে যাই, অসুবিধা হয় না, কারণ ও এসে গেলে আমাকে একটু ওকে টাইম দিতে হবে, এই জন্য এখন একটু হাঁটাটা হচ্ছে, কারণ পড়ানোটা নেই বলে হেঁটে যাই, হেঁটে আসি ওকে নিতে, এটাই এটার জন্য আরও বেশি যাই, যাতে একটু হাঁটাটা হয়। একেবারেই সারাদিন বসে কাজ, ফ্যাটি হয়ে যাচ্ছি, রোগ ঢোক ধরবে, ধরছেও, যার জন্য একটু হাঁটি। তো রাত্রিবেলা ওই মাংস আর রুটি একটু আলু টালু ভেজে নেবো, এইটুকুই তোমাদের সঙ্গে এইটুকুই শেয়ার করি। আর একটাই কথা বলবো, সবাই সবাইকে খুব ভালোবাসো, ভালোবাসার বিকল্প কিছু হয় না, ভালোবাসা মানুষকে অনেক চেঞ্জ করে দেয়, ভালোবেসে মানুষকে অনেক কিছু, মানে ভালোবেসে সব কিছু কিন্তু করানো যায়, আর ভালোবাসাতে সাকসেসও খুব ভালো তাড়াতাড়ি আসে। কাউকে ঘৃণা করো না, কাউকে কষ্ট দিও না, যে মানুষগুলো বিশেষ করে ভালোবাসে না তাদেরকে একদমই কষ্ট দিও না, এটা আমি সবসময় বলি। আর কারোর ক্ষতি করো না কন্ট্রোভার্সির নাম করে, তোমরা প্লিজ এমন কিছু পার্সোনাল অ্যাটাক করো না যাতে মানুষগুলোর ক্ষতি হয়ে যায়, যে একটি মেয়ের সংসার এমনভাবে নষ্ট হয়ে গেল দেখে চোখে জল আসে। আমি চেষ্টা করব যে একজন শিক্ষিত সচেতন মানুষ হিসেবে এই ওয়াইটি থেকে নোংরা বন্ধ করার জন্য যারা নেমেছেন আন্দোলনে তাদের সঙ্গে থাকার, ব্যাকগ্রাউন্ড থেকেও যদি হয় ব্যাক থেকে, তাহলেও আমি থাকার চেষ্টা করব, যতটা সাহায্য করার করব। মনিটাইজেশন অন করে ভিডিও করে শুধু নয়, পেছন থেকেও কিন্তু আওয়াজ ওঠাতে হবে শিক্ষিত সচেতন মানুষদের, না হলে এই নোংরা কোনোদিন ইউটিউব থেকে যাবে না, আর ইউটিউবের যে ক্রিয়েটিভিটি ভালো জিনিস সেগুলোও মানুষ পাবে না। তো এইটুকুই বলবো যে নোংরামি বন্ধ হোক, এটা আমরা চাই, সচেতন শিক্ষিত মানুষরা চাই, প্রত্যেকে প্রত্যেকের লাইফস্টাইল দেখাও, যা খুশি দেখাও, কিন্তু নোংরামি নয়, লোকে পার্সোনাল অ্যাটাক নয়, একজনের যেরকম জীবন নষ্ট হয়েছে সেরকম যেন আর কারোর নষ্ট না হয়, সেটা আমাদের দেখতে হবে সচেতন নাগরিক হিসেবে, মুখ ফিরিয়ে। কেন তুমি বলতে যাবে, তুই কেন বলতে যাবি অন্যের হয়ে, না কারোরই, আমাদেরও ছেলেমেয়েরা বড় হচ্ছে, তারাও যদি আমাদের কোনো রকম বন্ধু বান্ধবের ছেলেমেয়েরা ইউটিউব করে এবং তাদেরও পার্সোনাল অ্যাটাক হয় পরবর্তীকালে, যাতে না হয়, সেই জন্যই এই ইউটিউব থেকে এই নোংরামিটা তাড়ানো খুব খুব দরকার। তো যাই হোক, সারাদিন পরে এখনও পর্যন্ত আমি মুখটা ধুইনি, দেখো সেই সকালবেলা গেছি এসছি, যাতায়াত করছি, এবার আমি ফ্রেশ হবো, মুখ টুক ধোবো, তারপরে রুটিটা করব, কালকে সব জোগাড় করব, ব্যাস রাতে খাবো, এইটুকুই। সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালোবাসো, প্লিজ কন্ট্রোভার্সির নামে, আর পার্সোনাল অ্যাটাক নয়, সবাই খুব ভালো থেকো, টাটা।